গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর ব্লগটা আসছে, তো একটু বিজি ছিলাম অন্য অন্য অনেক কাজে। আর পরশুদিন মিউর ভ্যাকসিন ছিল, কালকে একটু জ্বরও এসেছিল, সকালবেলা খায়ও নি, তো রাতে হঠাৎ করে ওর জ্বরটা বেড়ে যায়, 104.2 হয়ে গেছিলো। তো ডক্টরকে ফোন করাতে ডক্টর বললেন যে ইমিডিয়েটলি ক্লিনিকে নিয়ে যেতে। সবে বাড়ি ফিরলাম আর ডক্টর মিউকে দুটো ইনজেকশন দিয়েছে রাতে, যাতে জ্বরটা না আসে। আর এখন প্লাস্টিকে করে বরফ নিয়ে ওর মাথায় লাগাতে 15 মিনিট, তারপর আবার চেক করতে টেম্পারেচারটা। পর থেকে ও মোটামুটি ঠিক আছে সব। তো সকালবেলা এখন মাপলাম, টেম্পারেচার নর্মাল আছে আর খাওয়া দাওয়া ঠিক আছে। দেখাচ্ছি ওদের দুজনকে। তো এই যে কালি, আর এখনও খাওয়া শেষ হয়নি, মিউর বাড়ি থেকে খাচ্ছে। আর এই যে মিউ খেয়ে দিয়ে এখন বসে আছে। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি বাইকটাকে একটু সার্ভিসিংয়ে দিতে। অনেকদিন হয়ে গেছে সার্ভিসিং করানো হলো, হয়নি। তো এখন যাই, তারপর যেরকম হবে সেরকম আপনারা দেখবেন। আজকের দিনটা আশা করছি খুব ইন্টারেস্টিং হবে, বিকালে অনেক কিছু প্রোগ্রাম আছে এই ফ্ল্যাটে, তো সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো সাথে থাকবেন, পাশে থাকবেন আর দেখে থাকবেন ভিডিওটা। তো এই যে আমরা পৌঁছে গেছি, এই যে বাইকটা এখন সার্ভিসিং চলছে, এখন কী কী প্রবলেম হচ্ছে সেগুলো বলছে। আর এবার আমরা উবের করে বাড়ি ফিরে যাচ্ছি। তো আমরা এইসবে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরতেই রাস্তায় ডক্টরের কল এসেছিল যে ওর টেম্পারেচারটা কত একবার জানার জন্য। তো বাড়ি ফিরেও টেম্পারেচারটা মাপলাম, এখন 100.9। তো এখন ডক্টরকে ফোন করে জানানো হচ্ছে, দেখি ডক্টর কি বলে, বিকালে যদি নিয়ে যেতে হয় কি না, ওষুধ দিতে হয় কিছু। এখন জ্বরটা কমে গেছে, 100.9 মানে নর্মাল টেম্পারেচারই আছে। এই যে ওরা এখানে বসে আছে, বিভিন্ন করে শুয়ে আছে, এখন তো টেম্পারেচার নেই। আর আমার আজকে রান্না বান্নাও নেই, কালকে চিকেন বানানো হয়েছিল, তো চিকেনটা আছে তো ওটাই খেয়ে নেবো। তো এখন তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে নিই, চা খাবো, তারপর আবার দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে আর আমি একটু ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, কফি, র মিল্ক আর অ্যালোভেরা জেল দিয়ে। মিউ এখন ওর কাছে আদর খাচ্ছে। ছটা বেজে গেছে আর এখন রেডি হব আমরা, রেডি হয়ে যাব উপরে ছাদে, বলেছিলাম আজকে প্রোগ্রাম আছে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হই, সবাই চলে যাচ্ছে ছাদে, আমি এখন রেডি হইনি। তো ফটাফট রেডি হই, দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি উপরে। অলরেডি গান টান বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, বাট এখান থেকে শোনা যাচ্ছে। তো চলুন যাই, দেখি কী কী হচ্ছে। তো এখনও সবাই আসেনি, এখন কেউ কেউ এসছে আর এদিকে জোগাড় চলছে। আর দেখুন আমাদের বিল্ডিংয়ের লাইট লাগানো হয়েছে, কী সুন্দর লাগছে। তো এই যে এখন ও একটু হাত লাগালো, এখন ছেলেরাই আছে, মেয়েরা এখনও কেউ এসে পৌঁছয়নি। তো এখন সবাই আসতে শুরু করেছে আর আমি একটু হাত লাগাতে শুরু করেছি। আমি এখন শসা কাটছি, এদিকে দেখুন চিকেন পকোড়া বানানো চলছে, অলমোস্ট হয়েও গেছে। আর আমরা খেতেও শুরু করে দিয়েছি, এদিকে চিকেন পকোড়া আর সাথে আছে কফি। আর এদিকে সব জোগাড় হয়ে গেছে আর রান্না স্টার্ট হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটের এক কাকিমা রান্না করছে। তো এইদিকে চিকেন বানানো চলছে আর দেখুন এখন লোক সবাই আসতে শুরু করেছে, আর এখন মজাটা বাড়ছে আস্তে আস্তে। যখন সবাই আসতে শুরু করে দেয়, অনেক লোকজন হয়ে যায়, তখন আসল মজাটা আসে। 8:30 বেজে গেছে, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তো আমাদের ফ্ল্যাটে এই দুটোই বাচ্চা আছে, তো ওদেরকে আগে খেতে দেওয়া হলো। আজকে আমাদের মেনু আছে চিকেন, চিকেন অনেকটা বানানো হয়েছে, তো ওই বাটিতেও আছে, এই বাটিতেও আছে, আর আছে মাছ, চাটনি, মিষ্টি আর ভাত। আর উপরে দেখুন একটা ফানুস উঠছে। তো রাত হয়ে গেছে, এবার 10:30 বেজে গেছে, প্রায় 11টা বাজে চলে। তো আমরা সবাই খেতে বসে গেছি, কয়েকজন খেতে বসেছি আর বাকিজন এখন সার্ভ করে দিচ্ছে, তারপর ওরা খেতে বসে যাবে, আমরা সার্ভ করে দেবো। অনেকদিন পর সবাই এরকম পিকনিকের মতন খাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আজকে আমরা। আমি এই মাত্র বাড়ি ফিরলাম, এখনো ও উপরে ছাদে আছে, আরো অনেকে আছে, এখন ছেলেরা খেতে বসেছে, বাকি আরও অনেকে খেতে বসেছে, তো এখানেই আছে। আমরা সবাই অনেকে চলে এসেছি বাড়িতে, তো ওরা একটু টাইম কাটিয়ে তারপর আসবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।